আমাদের রিভার্স এজ প্রোফিল ড্রপস ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে দেখা গেছে এটা সম্পূর্ণ কিওর হয়ে যায়। আচ্ছা, ক্যান্সারের ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ আর থার্ড স্টেজ, আচ্ছা, এই পর্যন্ত কিওর হবে, কিন্তু ফোর্থ স্টেজে গেলে সেটা কিওর হবে। আচ্ছা, মানে ব্লাড ক্যান্সার কত কতটা বলেন? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, থার্ড পর্যন্ত হবে কিওর, থার্ড পর্যন্ত ক্লিয়ার, মানে পুরো কিওর হয়ে যাবে। আচ্ছা, কিন্তু ধীরে ধীরে টাইম লাগবে। কতটা সময় লাগতে পারে? অ্যাপ্রক্সিমেটলি টাইম লাগবে, এক বছর টাইম লাগবে। এবং সে সম্পূর্ণ সুস্থ হবে এবং 100% সে সুস্থ হয়ে যাবে। আচ্ছা, 3 মাস পর পর সে যদি সমস্ত কিছু দেখায় এবং সঙ্গে একটু মেডিকেল ট্রিটমেন্ট নিতে হবে, এক বছরের মধ্যে রিভার্সেস তাকে সম্পূর্ণ সুস্থ করে দেবে। আচ্ছা, ওই দুটো নিতে হবে, যাতে রিভার্সেস নিতে হবে মহিলা হলে, আর রিভার্সেস এর সঙ্গে হার স্প্রেটা নিতে হবে, ক্লোরোফিল ড্রপসটা নিতে হবে। আমাদের ওখানে একজনের কি বলবো, মানে ব্লাড ক্যান্সার হয়েছে, সে দেখছি প্রায় দিনই ফেসবুকে ছবি ছাড়ছে, তার মনের মধ্যে যে কি চলছে আমি জানি না, কোন স্টেজে আছে জিজ্ঞাসা করিনি এখনো, তো সেটা নিয়ে আমি ভাবছি যে তাদেরকে একটু কথাটা বলি। থেরাপিটা করছে, সেই থেরাপিটা করবে সঙ্গে রিভার্সেস, ক্লোরোফিল ড্রপস আর হার স্প্রেটা নেবে। আর কোন স্টেজে মানুষ মানে এতে মারা যেতে পারে? ফোর্থ স্টেজে ক্যান্সার চলে গেলে তাদের বাঁচানো অসম্ভব। আচ্ছা, থার্ড পর্যন্ত আমাদের এই কোম্পানি যে প্রোডাক্ট আছে ন্যাচারাল প্রোডাক্ট সম্পূর্ণ, সেটা সম্পূর্ণভাবে তাকে সঠিকভাবে রিকভার করে দেবে, সম্পূর্ণভাবে রিকভার করে দেবে, মানে পুনরায় যে যে অবস্থায় ছিল মানুষ থাকে সেরকম অবস্থায়, এবং যে সমস্ত থেরাপি দিয়েছে তার যে সাইড ইফেক্ট ওটাকেও রিকভার করে দেবে। আচ্ছা, সাইড ইফেক্টের ফলে বিভিন্ন রকমের চুল ঝরে যায়, স্কিন নষ্ট হয়ে যায়, ওগুলোকেও আগের জায়গায় নিয়ে চলে আসে। আচ্ছা, আর আর অন্যান্য কোনো রোগ সম্বন্ধে একটু যদি বলেন, যদি অন্য লো প্রেশার, এনার্জি লস, রক্তে হিমোগ্লোবিন কমে গেছে, কোলেস্ট্রল আছে, এ সম্পূর্ণভাবে ধীরে ধীরে নিরাময় করে দেয়। লিভার গঠিত যে কোনো প্রবলেমস, কিডনির সমস্যা, মানে একটা কিডনি, দুটো কিডনি ধরুন খারাপ হয়ে গেছে, মানে একটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, তাই নাকি? অল্প একটু দুটো কিডনিতে হলে এখানে কিছু করা যাবে। আচ্ছা, একটা কিডনির অর্ধেক অংশ তো ভালো থাকতে হবে, ভালো থাকতে হবে, কত পার্সেন্ট থাকো? 50% যদি ভালো থাকে একটা কিডনি, আর বাচ্চাদের কোন সমস্যা থেকে একটু বলুন, বাচ্চাদের যে কোনো সমস্যার জন্য আমাদের এন্ড্রুডসের অ্যাক্টিভ কিডস, এটা নেবে স্প্রে, এতে বাচ্চাদের যে কোনো সমস্যার জন্য আমাদের এন্ড্রুডসের অ্যাক্টিভ কিডস আছে, চার পাঁচ বছরের পর থেকে সাতটা স্প্রে নেবে ডেলি। আচ্ছা, বাইরের থেকে কোনো নিউট্রিশনের প্রয়োজন নেই, সমস্ত নিউট্রিশন বাচ্চাদের নিউট্রিশন এর মধ্যে দেওয়া আছে। ওদের চোখের প্রবলেম, ওদের ব্রেন ডেভেলপমেন্ট, মেমোরি শার্প করে দেবে, ইমিউনিটি বুস্ট করে দেবে, সেল ডিভিশন খুব দ্রুত, মানে ওদের বয়স বিকাশটা হবে, শারীরিক বিকাশটা হয়ে যাবে, এবং ঘন ঘন ওরা কোনো সর্দি জ্বর বা অসুখে পড়বে না, গ্রান্টেড, এবং ওদের মেমোরিটা মারাত্মক ডেভেলপমেন্ট করবে। আচ্ছা আচ্ছা, আর একটু মহিলাদের